হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের প্রত্যেককে অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করব সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা চারটা হট ক্লাসিক এয়ারড্রপ নিয়ে কথা বলছি এবং আমরা ভিডিওর শেষে শেয়ার করব একটা টোকেনের আপডেট, যেটা অলরেডি আমরা রিসিভ করেছি এবং আপনারাও আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করে দেখতে পারেন আপনারা রিসিভ করেছেন কিনা। প্রত্যেকটা লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ক্লিক করে চলে যাবেন জয়নিং এর উদ্দেশ্যে। তবে যদি প্রথমবারের মতো আপনি আমাদের চ্যানেলে এসে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কজ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট, এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট এবং সাথে কিছু প্রফিটেবল ইনভেস্টমেন্ট সাইট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের প্রথমে এয়ারড্রপে। প্রথম যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে এজিআর এয়ারড্রপ এবং এইখানে আপনি যদি ম্যাক্সিমাম সাপ্লাইটা দেখেন, ম্যাক্সিমাম সাপ্লাইটা নিতান্তই সামান্য ক্রিপ্টোকারেন্সির জগতে এবং এক একটা এজিআর এর প্রাইস হচ্ছে 0.001 ইথেরিয়াম এবং আপনি পাচ্ছেন 50 এজিআর এবং ফার্স্ট 10,000 মেম্বার্সকে এই এজিআর টোকেনটা দেওয়া হবে। এবং দেখি কতদিন সময় আছে, এখানে আর 3 দিন সময় আছে, অর্থাৎ 3 দিন পর কিন্তু এই এয়ারড্রপটা শেষ হয়ে যাবে। এবং আপনি যদি কাউকে রেফার করেন তো সেই ক্ষেত্রে আপনি 5 এজিআর এক্সট্রা পাবেন এইখান থেকে এবং আপনাকে এইখানে এজিআরগুলো পাওয়ার জন্য এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আপনাকে টুইটারে ফলো করতে হবে, দেন আপনাকে টুইট করতে হবে, তারপর একটা রিটুইট করবেন, তারপর আপনি এদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন, আপনি আপনার মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস বসাবেন, তারপর আছে আনলক অ্যাডিশনাল ওয়েস টু এন্টার। আপনি এই টাস্কগুলো কমপ্লিট করলে বাকি টাস্কগুলো ওপেন হয়ে যাবে এবং সেই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নিতে পারেন এখান থেকে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইজেস হচ্ছে 10,000 মেম্বার্সের জন্য 50 এজিআর করে এবং টপ 10 যারা রেফারেল করতে পারবে তাদেরকে 500 এজিআর টোকেন বোনাস দেওয়া হবে। তো এটা গেল আমাদের ফার্স্ট এয়ারড্রপ। চলে যাচ্ছে আমরা আমাদের দ্বিতীয় এয়ারড্রপে। দ্বিতীয় যে এয়ারড্রপটা আছে সেটা একটা ব্লকচেন বেসড এয়ারড্রপ এবং যার নাম হচ্ছে বিটকয়েন ক্লাসিক বা বিএক্সএ এবং চলছে এদের একটা রাউন্ড এবং টোটাল এদের রাউন্ড চলবে 5টা। বাকি রাউন্ডগুলোর আপডেট আমরা জানিয়ে দিব আপনাদেরকে এবং টোটাল আপনাকে 20 বিএক্সি টোকেন এখানে দেওয়া হবে। সরি, এই বিএক্সিটা কোনো টোকেন নয়, এটা একটা কয়েন এবং এই ক্ষেত্রে আপনাকে প্রথমেই যেটা বলছে বিটকয়েন ক্লাসিকের ওয়ালেট অ্যাড্রেস দিতে। আপনি যখন এখানে ক্লিক করবেন তারা বলছে আপনি চাইলে এখানে যে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারেন, আদারওয়াইজ আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখানে যাব, একটা ওয়ালেট ক্রিয়েট করব। ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপে একটা ক্লিক করবেন, তারপর ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সাইন আপে একটা ক্লিক করবেন। অবশ্যই সাইন আপে ক্লিক করার আগে আপনাকে রোবট নয় চেক করতে হবে। অ্যান্ড দেন এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট এ নিউ অ্যাড্রেস, আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এতটুকু কপি করবেন। ওকে, আমরা কপি করলাম, তারপর আমরা এখানে বসিয়ে দিব, অ্যান্ড দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করলে আমার কিন্তু 4টা এন্ট্রি পেয়ে গেছে এবং টোটাল এখানে এই 5টা টাস্ক আপনি কমপ্লিট করবেন, এইটা ম্যান্ডেটরি। এবং এই 5টা টাস্ক কমপ্লিট করার বিপরীতে আপনি পাবেন 20টা বিএক্সি টোকেন, অর্থাৎ 20টা এন্ট্রিতে 20টা বিএক্সি টোকেন। তারপর আছে যদি আপনি ইউটিউবে ভিডিও ক্রিয়েট করেন সেক্ষেত্রে আরও 10টা বিটকয়েন ক্লাসিক পাবেন এবং যদি আপনি কাউকে রেফার করেন তো আপনি 5টা বিএক্সি কয়েন পাবেন। ওকে, তো এটা গেল আমাদের দ্বিতীয় এয়ারড্রপ। যাচ্ছে আমরা আমাদের থার্ড এয়ারড্রপে। থার্ড যে এয়ারড্রপটা আছে সেটা একটা অ্যাপ বেসড এয়ারড্রপ এবং এইখানে আপনি জয়েন অবশ্যই করবেন, কজ এখানে আপনার জন্য আর্নিং এর অনেকগুলো পসিবিলিটি আছে। আমরা একটু ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করছি অ্যাপসটাকে নিয়ে। আপনি প্রথমে ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপসটাকে ডাউনলোড করবেন। অ্যাপসটাকে ডাউনলোড করার পর, তো ডাউনলোড করার পর আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপর আপনি যাবেন কার্নিভ্যালে। কার্নিভ্যালে যাওয়ার পর এখানে যে রিডিম অপশন দেখছেন এই রিডিম অপশনে একটা ক্লিক করবেন। রিডিম অপশনে ক্লিক করলে এই পেজে প্রথমে এরকম অবস্থায় থাকবে না, প্রথমে আপনাকে নাম্বার বসাতে হবে এবং আপনার নাম্বারটাকে ভেরিফিকেশন করতে হবে এবং আপনার মেইলে একটা কোড পাবেন, সেই কোডটাও এখানে বসাতে হবে এবং আপনি জাস্ট পরবর্তীতে রিডিমে একটা ক্লিক করবেন। রিডিম করার জন্য আপনাকে ইনভাইট কোডও বসাতে হবে। তো ইনভাইট কোড কোথায় পাবেন? ইনভাইট কোড পাবেন ডেসক্রিপশন বক্সে। আপনি জাস্ট ইনভাইট কোডটা এখানে বসিয়ে দিবেন, রিডিমে ক্লিক করবেন এবং এই রিডিম করার বিপরীতে আপনি যেটা পাচ্ছেন তার নাম হচ্ছে DAI। এক একটা DAI এর প্রাইস স্টেবল $1 এবং আপনি পাবেন 0.5 DAI। তো এটা গেল সাধারণ ইন্টারফেস এবং এই সাধারণ ইন্টারফেসে আপনাকে জাস্ট এতটুকুই দেওয়া হবে না, আপনাকে আরও কিছু ব্যালেন্স দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা যাব এই যে এক্সট্রা নামক অপশনটা আছে, এই এক্সট্রাতে। এক্সট্রাতে আসার পর এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডেইলি সাইন ইন। আপনি যদি প্রত্যেক দিন এখানে সাইন ইন করেন আপনি এখানে ক্লেম অপশনটা পাবেন, আপনি একটা ক্লেম করবেন এবং আমার কিন্তু অলরেডি আজকের ক্লেমটা হয়ে গেছে, আমাকে কালকে আবার ক্লেম করতে হবে। তাছাড়া এখানে আরও বেশ কিছু বিষয় আছে, ইনভাইট এ স্টোর মার্চেন্ট বা বিকাম এ মার্চেন্ট। এখানে মার্চেন্ট বলতে আপনার যদি কোনো শপ টপ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেই ক্ষেত্রে বেশ কিছু পিকচার এখানে সাবমিট করতে হবে দোকানের এবং আপনার যে ডেইলি সাইন ইন বোনাস আছে সেটা আপনার এইখানে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্র হচ্ছে 20,000 সাতোশি এবং আমি এই পর্যন্ত 66 সাতোশি পেয়েছি। এটা অবশ্য আপনার লাকের উপর ডিপেন্ড করবে যে আপনি কত পাবেন। এবং এখানে ইথেরিয়াম হচ্ছে 0.005 এর উইথড্র এবং এইখানে যে এনপি অ্যাক্সেস আছে সেটা আপনাকে প্রত্যেক দিন বেশি বেশি দেওয়া হবে এবং এটার মিনিমাম উইথড্র হচ্ছে 1500
এনপি অ্যাক্সেস। তো এখানে যখন আপনার মিনিমাম অ্যামাউন্টে পৌঁছাবেন তখন আপনি উইথড্র করতে পারবেন। এখন কথা হচ্ছে যে ডেইলি যেই সাইন ইন আছে সেখানে কিন্তু নিতান্তই কম দেওয়া হয় অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে উইথড্র করবেন, সেই ক্ষেত্রে উইথড্র করার জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। এবং অপেক্ষা করতে হবে কখন পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমরা একটু কার্নিভালে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডেইলি ক্রিপ্টো গিফট ড্রপ আছে, আমরা এখানে একটা ক্লিক করব। অবশ্য এই আপডেটটা আমরা আপনাদেরকে জানাবো আজকে নয়, কজ এটা শুরু হবে সেপ্টেম্বরের 30 তারিখ থেকে এবং চলবে অক্টোবরের 11 তারিখ পর্যন্ত। অর্থাৎ ভালো একটা বাউন্টি তারা দিবে। এবং হাউ টু গ্র্যাব এখানে যদি আপনি একটু দেখেন, আপনি একটু ভালো করে পড়ে দেখলেই বুঝতে পারবেন। এবং পার্ডিক্স অফিসিয়াল 6 মিলিয়ন এনপি অ্যাক্সেস তারা দিবে এবং 7.2 মিলিয়ন এই কারেন্সি দিবে, 7,200 এফএক্স দিবে এবং 0.24 বিটিসি দিবে তারা। অর্থাৎ আমাদের জন্য একটা ভালো আর্নিংয়ের সোর্স এখানে আছে যেটা পরবর্তী সময় আমরা কাজে লাগাতে পারবো 30 সেপ্টেম্বর থেকে অক্টোবর 11 পর্যন্ত। তো এই গেলো আমাদের থার্ড এয়ারড্রপ। এবং যদি আপনি কাউকে রেফার করতে চান সেই ক্ষেত্রে এই যে ইনভাইট ফ্রেন্ডস আছে এইখানে একটা ক্লিক করবেন এবং এখানে আপনি আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাবেন, সেটাই আপনি সবার সাথে শেয়ার করবেন। ওকে, তারপর আমরা যাচ্ছি ফোর্থ এয়ারড্রপে। ফোর্থ এবং লাস্ট যে এয়ারড্রপ আছে সেটার নাম হচ্ছে কি ব্রেফ। আমরা একটু কয়েন মার্কেট ক্যাপে প্রথমে যাব। ওকে, আমরা একটা সার্চ করি কিক লিখে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিক টোকেনটা চলে এসেছে এবং বর্তমানে এক একটা কিকের প্রাইস হচ্ছে 0.00544 USD। এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, 0.00054 × 60,000 অ্যাপ্রক্সিমেট 32.4 USD সমপরিমাণ প্রফিট আপনি এখান থেকে পাবেন। এবং সেটা পাওয়ার জন্য আপনাকে জাস্ট কিছু সিম্পল বিষয় এখানে অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন মেইল কনফার্ম করবেন তখন আপনাকে 10,000 কিক টোকেন দেওয়া হবে আপনার এই ড্যাশবোর্ডে। এবং এই যে 10,000 কিক টোকেন দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আপনাকে দেওয়া হবে না, সেটা আপনাকে অ্যাপ্রক্সিমেট 6 থেকে 7 ঘন্টা পর আপনার এখানে এসে অ্যাড করে দেওয়া হবে এবং সেটা আপনার মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তারপর আছে পাস, KYC অ্যান্ড আর্ন। আপনি এইখানে যখন ক্লিক করবেন আপনি সরাসরি চলে যাবেন এদের KYC পেজে এবং KYC পেজে যখন আপনি যাবেন তখন এইখানে আপনাকে দুইটা জিনিস এন্টার করতে হবে। আপনি যদি ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশনের চেষ্টা করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফ্রন্টটা দিবেন এবং নেক্সটে আপনি হোল্ডিং একটা পিকচার দিবেন। অর্থাৎ আপনি আপনার ভোটার আইডি কার্ড হোল্ড করে একটা পিকচার এখানে আপলোড করে দিবেন এবং আপনার ভেরিফিকেশনটা তারা প্রসেসিংয়ে নিয়ে নেবে এবং তারা যখন চেক করবে, চেক করে যদি আপনার ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয় তখন আপনাকে জানিয়ে দেবে আপনার ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং আপনাকে আরও 50,000 কিক টোকেন দেওয়া হয়েছে যেটা আপনি পরবর্তী সময় এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং সেই সময় অবশ্য প্রাইসটা কিছুটা নিচে চলে যাবে যখন সবাই একসাথে আমরা বাউন্টিগুলো কালেক্ট করব। এবং আপনি দেখতে পাচ্ছেন টোটাল যে ইউজার রেজিস্টার্ড হয়েছে 4,240 এবং এই পরিমাণ কিক আছে টোটাল রিওয়ার্ডস। এবার আমরা একটু কিক টোকেনের এই এয়ারড্রপটা সত্যতে একটু যাচাই করার চেষ্টা করি। আমরা একটু কয়েন মার্কেট ক্যাপে যাচ্ছি অ্যান্ড দেন সেখান থেকে আমরা যাবো একটু সোশ্যালে। ওকে, এবং এইখানে যদি আপনি দেখেন, হুরে কিক রেফারেল প্রোগ্রাম ইজ ওপেন ফর পাবলিক টেস্টিং, অনলি দ্য আর্লি বার্ডস উইল বি এবল টু আর্ন 3,000 ওর্থ অফ কিক টোকেন। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট $3,000 ওর সমপরিমাণ কিক টোকেন এখান থেকে ডিস্ট্রিবিউট করা হবে। এবং এখানেও তাদের এয়ারড্রপের একটা নিউজ আছে, সো এয়ারড্রপটা জাস্টিফিকেশন 100% সেফ জয়েন করা এবং আপনি অবশ্যই KYCটা কমপ্লিট এখানে করে নেবেন। তাছাড়া একটা রেফার লিঙ্ক আছে, রেফার লিঙ্ক আপনি যদি শেয়ার করেন এবং সে যদি KYC কমপ্লিট করে সেই ক্ষেত্রে আপনাকে কী পরিমাণ দেওয়া হবে আমি জানি না, বাট আপনাকে ভালো পরিমাণ একটা আর্নিং এখান থেকে দেওয়া সম্ভব হবে বলে আমি মনে করি। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি আপডেটের দিকে। আমরা শেয়ার করেছিলাম ATC টোকেন এবং এই ATC-র বর্তমানে এক একটা প্রাইস হচ্ছে 0.055 এবং আমরা বলেছিলাম যে এখানে আপনি টোটাল 500 ATC টোকেন পাবেন এয়ারড্রপে এবং সেটা আপনি 4 মাস সময়ের পর এক্সচেঞ্জ করে উইথড্র করতে পারবেন। এবং অলরেডি কিন্তু আমাদের এয়ারড্রপের যে ব্যালেন্স সেটা 500 ATC আমাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং যাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে তারা একটু মেইলটা চেক করে দেখবেন বা আপনি সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করে দেখতে পারেন আপনার কাছে আপনার ATC-টা আছে কি না। যদি আপনার ATC থাকে দেন ফাইন, আপনি জাস্ট এই ওয়েবসাইটটাকে সেভ করে রাখুন। একটা নির্দিষ্ট সময় পরে যখন এদের বাউন্টিগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আপনার ব্যালেন্সটা এক্সচেঞ্জ করার জন্য তারা পারমিশন দিবে এবং সেই ক্ষেত্রে তখন আপনি এক্সচেঞ্জ করে আপনি এই ব্যালেন্সটাকে উইথড্র করতে পারবেন। সো জাস্ট এখন আপনার কাজ হচ্ছে যে আপনার এই এয়ারড্রপ ব্যালেন্সে 500 ATC আছে কিনা সেটা চেক করা। আমরা ডিসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে দিব চেক করার জন্য। তো গাইজ, এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স আছে আপনাদের জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ করবেন। নেক্সটে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।